আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরেকজন আছেন মাহমুদ, আপনি বলেন তাহলে। ধন্যবাদ আসিফ ভাইকে। আমার একটু আগে বাঙালি ভাই বলছে শুনলাম, উনি বললেন যে ওখানে ওনাদের ভারতের একজন মারা গেছে, ওরা শোকাত প্রকাশ করতেছে, আর ক্রিশ্চানি যারা আছে তারা মারা গেছে, তারা আনন্দ উল্লাস করতেছে। এ ব্যাপারে কিছু কথা ছিল, তার মধ্যে আপনি একটা উত্তর দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আপনি বলছেন তারা শহীদ, মানে অনেক গর্ব করে শহীদ হওয়াকে, কিন্তু আমি আপনাকে সেটা উত্তর দিতে চাইছিলাম, কিন্তু আপনি তো উত্তর দিলেন, কিন্তু আপনাকে সে দৃষ্টিতে বলছেন, কারণ আপনি তো সেগুলো বিশ্বাস করেন না, ধর্ম নিয়ে আপনি কি বিশ্বাস করেন না সেটা না আপনাকে সে বিষয়ে বলতে চাই না, কিন্তু আপনাকে না না আপনার না, কাছে আপনি আপনার কথাটা যদি আপনার কথাটা যদি যৌক্তিক হয় তাহলে তো আমার বিশ্বাসের উপরে সেটা নির্ভর করবে না ভাই। আমি কি বিশ্বাস করি না করি এটার উপরে তো নির্ভর করবে না। আপনার কথাটা যদি যৌক্তিক হয় আমি বিশ্বাসী হলেও আমার মানতে হবে, বিশ্বাসী না হলেও আমার মানতে হবে। যেমন ধরেন পানিকে, এরকম যেমন করবে ধরেন যেমন ধরেন পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এটা যদি আপনি আমাকে পরীক্ষা করে দেখাতে পারেন যে হ্যাঁ হাইড্রোজেন, পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, তাহলে তো ভাই আমি এটাতে বিশ্বাস করলাম নাকি আমি ইসলামে বিশ্বাস করলাম নাকি আমি কি ধর্মে বিশ্বাস করলাম না কি করলাম, এটা দিয়ে তো কিছু দিয়ে গেলেও আসলো না। আমার তো সেটা মানতে হবে। আর যদি না মানি এমনও হতে পারে আমি মানলাম না, কিন্তু তাহলে আমি গাধা হয়ে থাকবো, গাধার মতো কথা বলবো, কিন্তু বাকিরা সবাই তো বুঝবে যে আমি গাধার মতো কথা বলছি। কিন্তু আমার তো মানে আপনার আপনি আমাকে একটা কোন একটা যুক্তির কথা বললে বা পয়েন্ট বললে যুক্তিটা বলবেন, সেখানে আমি কি বিশ্বাস করি না না করি সেটা তো আপনার বিবেচ্য বিষয় না। ঠিক আছে, আপনার কথা বুঝলাম, কিন্তু ধর্মের অনেক বিষয় আছে যেগুলো যুক্তির মাধ্যমে চলে না, কিন্তু মেনে নিতে হয়, কিন্তু আপনি সেটা মানবেন না, আপনাকে সে বিষয়ে আমি কি বলবো। হ্যাঁ তাহলে সেই জন্য বিশ্বাস করেন হ্যাঁ যেটা ভাই, অন্ধ, এটা কি, এটা কি আমরা অন্ধবিশ্বাস বলি ভাই? এটা আপনি অন্ধবিশ্বাস করতেই পারেন, অন্ধবিশ্বাস করলে আপনি অন্ধ। তো ধর্মের ভাই জিনিস তো মাহমুদ ভাই, মাহমুদ ভাই আপনাকে একটা প্রশ্ন করি, মাহমুদ ভাই আপনাকে একটা প্রশ্ন করি, এই একই কাজ তো হিন্দুরাও করে তাই না ভাই? মানে না মানে ধরেন গরুর পেশাব খাচ্ছে, ওরা ভাব বলতেছে একই যুক্তি দিচ্ছে যে ধর্মের ভিতরে অনেক কিছু আছে, সেটা তো যুক্তি টুক্তি লাগে না, আমরা গরুর পেশাব খাই আমরা ভালো, এটাই এটাই ভালো। তখন কি আপনার মানে অ্যাটিটিউড একই থাকে যে ঠিকই তো আছে গরুর পেশাব খাচ্ছে, নাকি তখন আপনি বলেন যে আরে ব্যাপার পাগল গরুর পেশাব খাইতেছে সি সি সি, এটা বলেন, কোনটা বলেন ভাই? আমাদের ধর্মের ধর্মীয় বিষয়গুলো আমি তো হিন্দুদের গুলো আমি 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 ধর্মের, আপনাকে ভাই আমি আপনাকে আপনার ধর্মের কথা জিজ্ঞাসা করি নাই, আপনি একজন মুসলমান হিসেবে আপনি দেখতে পাচ্ছেন একজন হিন্দু কুসংস্কারাচ্ছন্ন হিন্দু অন্ধবিশ্বাসী হিন্দু, সে তার অন্ধবিশ্বাসে বশবর্তী হয়ে গরুর পেশাব খাচ্ছে, গরুর গোবর মাথায় মাখতেছে এবং মনে করতেছে এটা খুব ভালো হচ্ছে তার। এখন এই জিনিসটাকেও কি আপনি একই, আপনি একটু আগে যে যুক্তিটা দিলেন ধর্মের ভিতরে এমন এমন অনেক জিনিস আছে যেগুলো যুক্তি দিয়ে যেগুলো চলে না এগুলো মেনে নিতে হয়, এই একই যুক্তি কি আপনি সেক্ষেত্রেও কাজে লাগান, নাকি সেক্ষেত্রে আপনি গিয়ে বলেন যে বেটা হিন্দু বেটা কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসী হিন্দু, এটা বলেন, কোনটা বলেন? মানে আপনার অন্ধবিশ্বাস, মানে তার অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস, আপনার অন্ধবিশ্বাস ইমান এরকম কিছু কিনা? বলেন মামু সাহেব, মাহমুদ সাহেব আপনার কথা শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, কথা আমি শুনতে পাচ্ছি না, মানে নেটের প্রবলেম মনে হয়। ভাই আপনার সামনে, হ্যাঁ বলেন। আমাদের ধর্মীয় বিষয়ে বেশিরভাগ অনেকগুলো আছে যেগুলো আগে থেকে, মানে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে লেখা লেখা আছে, বা সেগুলো পরবর্তীতে এখন আছে লেখা, কিন্তু ওদের যেগুলো আছে সেগুলো তো ওরা কোনো কিছুতে লেখা, মানে কোনো কিছুতে লেখা নাই বললে চলে। আপনি মানে কোনো যদি কিছুতে লেখা থাকলে, কোনো কিছুতে লেখা থাকলে সেটা সত্য আর কোনো কিছুতে লেখা না থাকলে সেটা মিথ্যা, এটা কি আপনি বলতে চাচ্ছেন? না আমার কথা সেটা না, লেখার লেখার লেখা আছে বা লেখা নাই সেটা সেটা কথা বললাম, যে লেখাটা কোথেকে ভাই আসছে। আপনাকে আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা থেকে আপনি সরে গিয়ে কোনটা লেখা আছে কোনটা লেখা নেই সেদিকে চলে গেছেন। আপনাকে আপনার আমি তো প্রথম কথার সাথে দ্বিমত হয়ে যাচ্ছে আসিফ ভাই, উনি প্রথম বললো না যে ধর্মের অনেকগুলো বিষয় আছে যেটা যুক্তির সাথে মাপটা চলবে না, যুক্তির বাইরে থাকবে, কোনো কিছু লেখা আছে লেখা নাই সেটাও তো যুক্তির একটা পোর্শন। আপনি তো বললেন এগুলো হচ্ছে যুক্তি দিয়ে মাপটা চলবে না, এটা হচ্ছে বিশ্বাস চলবে না। যুক্তি হচ্ছে কোন একটা জিনিসের যেটা লেখা না থাকলে ওটাকে মানুষ যুক্তি দিয়ে অন্যদিকে নিয়ে চলে যায়, কিন্তু লেখা যেটা আগে আপনি কি বলছেন আপনি কি বুঝতে চাই? আমি তো আমি আপনার কথা বুঝতেছি না, আগের কথা কিছু বুঝতেছি না। উনি বলছেন যে উনি যেটা লেখা আছে সেই লেখাটা থাকলে আর কিছু দরকার, যুক্তি টুক্তি দরকার নেই, যদি যদি অন্য লেখাটা না থাকতো তখন যুক্তি দিয়ে বিচার করতে পারতেন, এখন যে লেখা যখন আছি তখন আর যুক্তি খাটাবেন কেন? শুধু শুধু সময় নষ্ট মাথা নষ্ট যুক্তি খাটানোর কি দরকার? তাহলে আমরা যদি এরকম একটা লেখা কিছু একটা বের করতে পারি যে ধরেন 5,000 বছর আগেও কোন একজন লোক গরুর পেশাব খেত, তাহলে কি গরুর পেশাব খাওয়াটা সে একটা কাগজে লেখা আছে বা একটা বইতে, ধরেন আমরা একটা কাগজ খুঁজে বের করলাম 5,000 বছর আগে কিছু একটা, সেখানে লেখা দেখা যাচ্ছে যে 5,000 বছর আগে অমুক নামক কলিমুদ্দিন নামক এক লোক গরুর পেশাব খেত, তাহলে কি গরুর পেশাব খাওয়াটা অ্যালাউড হবে নাকি জাস্টিফাইড হবে নাকি? আমি লেখার মাধ্যমে কথাটা যেটা বলছি সেটা হচ্ছে,
লেখার কথাটা এখন লেখাটা কোথেকে আসছে, মানে লেখাটা কার কে লেখছে, তারপর এটা কার লেখা, এটা কার মাধ্যমে আসছে সেটা দেখতে হবে। না এগুলো তো আপনি যুক্তিতে চলে গেলেন, যেগুলো এগুলো তো যুক্তি যুক্তি দিয়ে যাচাই করে দেখা যে এটা কে লিখছে, এটা কোথা থেকে আসছে, আমরা কোথা পাইলাম, এটা আসলে সত্য নাকি সত্য নাকি মিথ্যা, এগুলো তো সবই যুক্তির যুক্তির অংশ ভাই, এইগুলোই তো যুক্তি যে আমরা যাচাই করে দেখি। তো আপনি তো ভাই এখন যুক্তিতে চলে আসলেন, আপনি এখন কেন যুক্তিতে আসলেন ভাই? আপনি বললেন না একটু আগে, না আপনি ভাই বললেন যে আপনি যুক্তি যুক্তি ধর্মে অনেক কিছু আছে যেগুলো যুক্তি যুক্তি মানে না, এগুলা বিশ্বাস করতে হয়, একটু আগে না আপনি বললেন ভাই? আপনি বলতে চাচ্ছেন যে আপনার ধর্মে যেটা আছে সেটা সেটা কুসংস্কার হলে সেটা ভালো, আর অন্য ধর্মের ভিতরে কুসংস্কার অন্ধবিশ্বাস থাকলে সেটা অন্ধবিশ্বাস, আর আপনার অন্ধবিশ্বাস হচ্ছে মানে ইসলামী অন্ধবিশ্বাস, তার মানে হচ্ছে ভালো অন্ধবিশ্বাস নাকি? ইসলামের কোনো কুসংস্কার নেই। তাহলে তো আপনি তো মানে একটু আগে বললেন ধর্মের ভিতরে অনেক জিনিস আছে যেগুলো যুক্তি দিয়ে চলে না, তাহলে কুসংস্কার না থাকলে তো এটা যৌক্তিক হয়, আপনি দাবি করছেন যে আপনার ধর্ম থাকলে যৌক্তিক ধর্ম। আর ভাই বেচারার অবস্থা খুব খারাপ আছে এখন ভাই। ভাই আপনি পারস ভাই দেখতে পাইছেন যে যে তার প্রোফাইল ফটোটাতে আরিফ আজাদ লেখা দেখতে পাইছেন? ও ভাই আমি তো খেয়ালই করি নাই ভাই, এই সেট আপনি তো মহান মহান ব্যক্তির হচ্ছে গিয়ে সাকরেত, মহান ব্যক্তির ছাত্র আপনি, একবার আপনার আপনার শিক্ষক একটু পাঠান, শিক্ষকের সাথে একটু কথা বলা যায়, ওয়ান টু ওয়ান কথা বলা যায়, কোনো সমস্যা নেই, শিক্ষকের সাথে আমরা দুই তিনজন মিলে কথা বলবো না। না শিক্ষক আপনাদের মতো ফালতু লেভেলের কারোর সাথে কথা বলে না। তাহলে আপনি আপনি বলেন মানে আপনি আপনি কথা বলতে এলেন কেন? আপনি আপনার মানসম্মান আপনার মানসম্মান তার থেকে কমে জন্য আমার মানসম্মান আপনার থেকে বেশি না, আপনাদের সাথে কথা বলতে আসছি আমার মানে আমার থেকে কম না বেশি সেটা তো ডিফারেন্স কথা, মানে আপনার শিক্ষকের থেকে কম? যে আমার শিক্ষক তো কম, আমার শিক্ষক তো আমি বড় হতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো খুবই খুবই ভালো কথা, খুবই ভালো কথা যে আপনার। আচ্ছা তো আপনাকে একটা প্রশ্ন করার ছিল সেটা করি, শুনেন না একটু, শুনে না একটু শুনে না, একটু আগে যে পার্সোনাল হলেন না যে আপনার আপনার শিক্ষক এত বড় মাপের যে সে আমাদের সাথে কথা বলতে আসবে না, কিন্তু আপনি ছোট মাপের এই জন্য আপনি নিজে আসছেন কথা বলতে। এনি হাও একটু আপনি একটু কষ্ট করে লাইফ থেকে বের হয়ে আপনার কথাগুলো একটু শুনবেন, হ্যাঁ যে আপনি কি শিখছেন জীবনে এবং শিখার পরে কি ধরনের কথা বলছেন একটু শুনবেন লাইভে, ঠিক আছে? আপনাদের প্রতি আমাদেরকে ওইরকম উদ্বুদ্ধ করে না যেন আমরা আপনার সাথে একটু হালকা হইলেও পার্সোনাল হই, হ্যাঁ একটু হালকা হইলেও আপনার সাথে পার্সোনাল হই, কেননা আমি মনে করি আপনি মানে যদি মানসম্মান আমি জানি না আপনার আছে কিনা, যদি যদি বলতেছেন আপনার শিক্ষকের আছে আপনার আপনার আছে কিনা আলো জানে, আমরা যদি পার্সোনাল হই আপনার জন্য খারাপ হবে, আমাদের সাথে পার্সোনাল হয় না। যদি কোনো একটা টপিক আপনি কথা বলতে চান এখন আপনাকে শেষ শেষ সুযোগ দেওয়া হচ্ছে, যদি কোনো একটা টপিকে আপনি আসলে কথা বলতে চান, আপনি মনে করেন ওই টপিকে কথা বল আপনি জানেন বুঝেন কথা বলতে ইন্টারেস্টেড সেই বিষয়ে আপনি কথা বলেন, পার্সোনাল হয় না। আমরা যদি পার্সোনাল হই তাহলে আপনি হয়তো নিতে পারবেন না টপিক। কিন্তু ফারাজ ভাই আমরা তো বেশিরভাগ সময় কথা বলি আলোচনা করি আল্লাহ এবং তার নবীকে নিয়ে, এই সমস্ত আরিফ আজাদ খারিফ আজাদ তারিফ আজাদ এই দুইগুলা নিয়ে তো আমরা সাধারণত আলোচনা করি, এগুলো তো কোনো গুরুত্ব নেই মানে এই সব পাগল ছাগলের কাছে এগুলো আবার ইয়া করা লাগবে জাস্টিফাই করা লাগবে। এই আরিফ আজাদ কি ছিল পাগলা? এই মোহাম্মদ ভাই মাহমুদ ভাই আসি আপনার কাছে আসি। আচ্ছা আসি ভাই আর ফারাজ ভাই এই আরিফ আজাদ কি সেই পাগলা যে হচ্ছে জিজ্ঞেস করছিল যে ইয়ে করে ব্যাখ্যা করে নি ওই বইটা ওই যে প্যারাডক্সিক্যাল আচ্ছা ও বাবা আমি আবার কি খিল্লি করা শুরু করবো